তোমরা তো দুই দিন আর তিন দিন মক্কা মদিনে যাইয়া মক্কী মদিনী হইয়া গেছো, তোমরা বলো লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটে মসজিদ ছাড়া কোথায় কোথাও যাওয়া যাবে না। পাইলা কোথায়? কোরআন বেশি বুঝছো? কুলসিরু ফিল আর, আল্লাহ বলছেন সারা দুনিয়া ঘুরো, আর তোমরা আল্লাহর আইনটাকে কাটেল করছো। আল্লাহর আইনকে কাটেল করার ক্ষমতা কারো? যে নবীজি মসজিদ বানালেন তার জিয়ারতে যাওয়া যাবে, নবীর রওজার জন্য যাওয়া যাবে না। নবীর যে মদিনার দাম বেশি হয়ে গেল না? দা শারফুল মাকি না শারফুল মাকা? শারফুল মাকানে শারফুল মাকি, নবীর কারণে মদিনার দাম হয়েছে। ওই ছোট্ট শিশুরা যখন পড়ে আমি আবেগ ভরে শুনি, ইয়াসরিব নামে ছিলা তুমি অলুক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার সাহেব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ আকবার, ভালোবাসারও কলিজা লাগবে, ভালোবাসারও মন লাগবে, কি বলেন ঠিক কিনা? যা হোক, আমি আপনাদের সামনে বলতে চাই, এই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবী আমাদের জন্য তিনি উপহার দিলেন, যে নবীর সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। রে পণ্ডিতরা, আমি তোমাদের প্রশ্ন করি, আসো, তোমরাও লেখাপড়া করছো, আমরাও তো করছি, তোমরাও টাইটেল পাস করছো, আমরাও করছি, তোমরা যদি এমএ পাস করো আমরাও করছি, কত কন্যা, তোমরা যদি এমফিল ডক্টরেট করো তো আমরাও তো এটাও করছি আমরা, কোনটা বলো, তোমরা কি বলতে চাও? কোরআনের এই আয়াতের অর্থ কও তো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, এটা নাসিখ না মানসুখ? এটা কি নাসিখ না মানসুখ? মানে এই আয়াত কি বাতিল হয়ে গেছে? কোরআনের এই আয়াত কি বাদ পড়ে গেছে? না, কোন না। আমি আপনাদের কাছে একটু অর্থ বললে আরো সহজ হবে, কথা বুঝতে পারছেন? আমার নবীজি দরবারটা ছিল এমন একটা দরবার, এটা হচ্ছে গুনাহ মাফির দরবার। আপনি মদিনা যাবেন, নবীর সম্বন্ধে যে বলবেন রসুল আমার জন্য শাফাত করেন, তখন ওই রুমালওয়ালারা ওরা এসে এসে আমাদেরকে বলবে হাজা হারাম, হাজা হারাম, এটা জায়েজ নাই, জায়েজ নাই। অথচ নবীর রওজার পাশে বাবু সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন সালাম দিতে নবীকে, তখন দেখবেন সোনালি প্লেটের মধ্যে, মানে সবুজ প্লেটের মধ্যে সোনালি অক্ষরে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহ করেছে আমি ওদেরকেও সুপারিশ করব। কি দিল, কি আত্মা, ভাইরা আমার, আমার নবীজির সামনে গিয়ে উম্মতদার গুনাহ মাফ যাবে, নবীজির সামনে এসে নবীর কাছে এসে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, ধৈর্য আছে তো আপনাদের শোনার? ধৈর্য থাকে তো ভালো। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আলোচনায় বরকত হবে, সবাই দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
أزكن سبي على الحسب كل العرب في خدمته صلى الله على صلى الله সরল সোজা মানুষ ছিলেন, কথা বলেন না, তিনি ছিলেন কি সরল সোজা মানুষ। আরবের মক্কার কাফেররা হযরত আবু লুবাবার থেকে গোপন খবর নেয়ার উদ্দেশ্যে প্রশ্ন করেছিল, আবু লুবাবা বলো তো মুসলমানদের শক্তি কেমন, মোহাম্মদ রসুল্লাহ ইসলামের শক্তি কেমন। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তো মুখে না বলে ইশারা দিয়ে বলছেন, তার মানে এবার ধরলে তোমাদেরকে আর মুসলমানরা ছাড়বে না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তার ব্রেনের মধ্যে বিষয়টা ধরা পড়ে গেল, হায় মুসলমানের গোপন খবর ফাঁস করে দেওয়া উচিত হয় নাই, কাফেরদের কাছে মুসলমানের গোপন শক্তির বিষয়টা বলা ঠিক হয় নাই। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এটাকে গুনাহ মনে করে অপরাধ মনে করে গুনাহ মাফির জন্য তিনি নবীর মসজিদের একটি পিলারের সাথে খাম্বার সাথে নিজকে রশি দিয়ে পেঁচায় বন্দি করলেন। ফজরের নামাজের সময় আমার নবী মসজিদের ভিতরে ঢোকার সাথে সাথে তিনি দেখে অবাক হয়ে গেলেন, কিরে রশি দিয়ে পেঁচানো একজন মানুষকে কাছে গিয়ে তিনি দেখলেন, আবু লুবাবা। বলে কি হয়েছে তোমার? হুজুর আমি অপরাধ করেছি, গোপন খবর কাফেরদের বলে দিয়েছি, এজন্য রশি দিয়ে বাঁধছি, আল্লাহ মাফ না করলে আপনি সুপারিশ করে দেন আমাকে, আল্লাহ মাফ করুক, না হলে আমি এই রশি আর খুলব না, এইখানেই কবর হয়ে যাবে। নবীজি বলেন, আবু লুবাবা যাও আমি আল্লাহকে বলে দিচ্ছি। আবু লুবাবা বলছেন, হুজুর বলে দিলে হবে না, আমি তো আমাকে বেঁধে ফেলেছি শুধু নামাজের সময়, নামাজের সময় রশি খুলে নামাজে শরীক হন, আর নামাজ শেষ হয়ে গেলে আবার রশি দিয়ে বাঁধবেন, নাহলে আপনি আবার কইবেন যে উনি নামাজ ছাড়াই বাঁধতে থিছে নিজকে, কত বুদ্ধিমান যে আছে তার শেষ আছে। এই জন্য আমাদের বক্তৃতায় আমরা এবার এইগুলো আবার পালিশ করে যাই, যে যাতে মাঝখানে শুই ঢুকাবার জায়গা না শুই একটা ঢুকাই দিবে, সোনামুখী শুইও তো আছে, বড়টা না পারুক ছোটটা ঢুকাই দিবে। সম্মানিত সুধী, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা অবস্থায় কোথায় নিজকে বাঁধলেন? নবীর মসজিদে। এটা সাহাবাই কেরামের একটা দস্তুর ছিল যে নবীর কাছে অপরাধ করে এসে যদি এখানে নবীর কাছে রিকমেন্ড নেওয়া যায়, রসুল যদি একটু সুপারিশ করে দেন আল্লাহর কাছে, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কাছে খবর এলো, আসমান থেকে মেসেজ এলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছেন, মাফ করে দিয়েছেন। নবীজি ফজরের সময় হযরত আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা মাফ হয়ে গেছে, তুমি এখন রশি খুলে যাও। হযরত আবু লুবাবা বললেন, হুজুর মাফ হয়ে গেছে, রশি খুলে যাব, হুজুর মাফ চাই, আমার মাফ হয়েছে কিনা তা তো আমি বুঝার কোনো ক্ষমতা নাই আমার, আমি বুঝব ওই মুহূর্তে যদি আপনি খুলে দেন। কি অভিমানী, রসুল নিজে হাতে খুলে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার অপরাধটি এখানে মাফ হলো, রসুল বলছেন তোমারটি মাফ হয়েছে তা নয়, বরং তুমি এমন একটা তওবা করেছো এখানে, কেমন পর্যন্ত আমার কোন উম্মত যদি এখানে এসে তওবা করে তোমার মতো সে মাফ পেয়ে যাবে। এই জন্য ওই খুঁটিতে ভিড় বেশি, তওবার খুঁটি বলে।
জগতের মধ্যে সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে নিজের জীবনের অপরাধ সমূহ ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ নিতেন। একজন গ্রামীণ মানুষ, গ্রাম থেকে সে আসছে, তার ইচ্ছা হলো নবীর কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে সে মাপ পেয়ে যাবে। লোকটি আসার পরে দেখে আমার নবীজি 3 দিন আগে ইন্তেকাল করে গেছেন। কয়দিন আগে? 3 দিন আগে নবী ইন্তেকাল হয়ে গেছেন। আমার নবীজির ইন্তেকাল, এর সংবাদটি সবার কাছে পৌঁছে নাই। এত বেতার, এত টেলিভিশন, এত প্রচারের কোন যন্ত্র তো ছিল না, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না। ফলে সেই লোকটি এসে বোকা বনে গেল, যেখানে আসলাম নবীর কাছে সুপারিশ নেওয়ার জন্য, অথচ নবী নাই। তার রওজা মোবারকের উপরে যে মাটিগুলো, এগুলো পর্যন্ত সাহাবায়ে কেরাম শোকে এত কাতর যে তারা সেটাকে সমান করেন নাই। ওই গ্রামীণ মানুষটা আমার নবীর দরবারে এসে দেখে নবী 3 দিন আগে ইন্তেকাল করে গেছেন। কি করবে এখন? মাফ সুপারিশ নেবেন কার কাছে? নাই, যাওয়ার আগে কবিতা লিখে যাচ্ছে। কি কবিতা? কবিতা লিখে যাচ্ছে, আজও যদি জীবনে কোনোদিন নবীর মদিনা যাওয়ার সুযোগ হয়ে যায়, দেখবেন নবীজি রওজার সামনে যে 2টা খুঁটি, খুঁটিটার গলার মধ্যে ওই কবির কবিতার অংশগুলো লেখা আছে। কবিতার কবি কবিতায় সেই লোকটি গ্রামীণ মানুষটা, বেদুইন মানুষটা, বুদ্ধু মানুষটা, দেহাতি মানুষটা, গ্রামের মানুষটা নবীর দরবার থেকে ফেরার সময় কবিতা লিখে যাচ্ছে। কবিতার শেষ অংশ, নফসিল ফিদাউ লিকাবিরিন আন্ত সাকিনুহু, নফসিল ফিদাউ লিকাবিরিন আন্ত সাকিনুহু। ওই বোকা পণ্ডিত, শিয়াল পণ্ডিতদের কই, যারা কয় নবীর রওজায় যাওয়া যাবে না জিয়ারত করার, অর্থ করো দেখি। উনি তো বলছেন একজন গ্রামীণ মানুষ, যদি এটা হারামেই হইতো বলা, সৌদিরা তো খুব কঠোর, কথা বুঝতে পারছেন? এই কবিতাটাকে তারা ওইখানে লিখে রাখতো না। গ্রামীণ মানুষটা লিখে যায়, নফসিল ফিদাও লিকাবিরিন, জীবন উৎসর্গ করলাম এই কবরের জন্য, এই রওজা মোবারকের জন্য। হে রসুল আন্তা সাকিনুহু, যে কবরে আপনি বাসিন্দা, এই কবরের উপর আমার জীবন সুপে দিলাম। ফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারাম, এখানে রয়েছে ক্ষমার আশ্বাস, এখানে রয়েছে বদান্যতা এবং সব বুজুর্গি। গ্রামীণ ব্যক্তিটা নবীর দরবারে এসে কবিতা লিখে চলে যাচ্ছে বিফল মনরথে, যে তার অপরাধগুলো সুপারিশ পাওয়ার সুযোগ হইল না। যখনই কবিতা রচনা করে কিছু দূর যান, রওজা মোবারকা থেকে আওয়াজ বের হয়, আমার নবীজি ডাকবে, বলেন রে দেহাতি গ্রামীণ মানুষটা শোনো, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করে দিয়েছি, আল্লাহ তোমার জীবনের গুনাহ গুলো মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, নিজের নফসের উপরে জুলুম করে রসুল যদি আপনার কাছে আসে, নবীর কাছে কি যাওয়া আল্লাহ বন্ধ করছেন? বলো নবীর কাছে তোমরা যেতে দেবে না। যদি ওই হাদিস হয় তাহলে কোরআনের আয়াত দিয়ে হাদিস বাতিল হবে, কথা বুঝেন নাই? যদি নাসে কাতির সাথে, কোরআনের কোন নাসে কাতির সাথে যদি কোন জন্নির তারুস হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সেখানে জন্নি অর্থাৎ হাদিস টিকবে না, আয়াত বহাল থাকবে, কথা বুঝতে পারছো? ওসুলি কায়দা, ওসুলি নিয়ম কানুন আছে, বুঝতে পারছেন কথা? কিন্তু ওই হাদিস দিয়ে এই আয়াতের কোন প্রকার বাধা সৃষ্টি করা হয় নাই, এটাই বাস্তব। রে ভাইরা, বাইতুল মোকাররম মসজিদ কোন দেশে? বাংলাদেশ। আপনার মনে চাইলেও বাড়ি থেকে আপনি বাইতুল মোকাররম মসজিদে যাইয়া নামাজ পড়বেন, জুমার নামাজ।
এই বাংলাদেশের মধ্যে কোনো মুফতি নাই যে আপনাকে বলে দিতে পারবে যে আপনার বাড়ির জুমার মসজিদ থেকে বাইতুল মোকাররমে যাওয়ার কারণে আপনার সওয়াব বেশি পাইছেন। বাইতুল মোকাররমে যাওয়ার কারণে আপনার সওয়াব বাড়বে না। হ্যাঁ, যদি সওয়াব বাড়াইতে চান তাহলে কাবা ঘরে চলে যান। কাবা ঘরে গেলে সেখানে এক নামাজে 100,000 নামাজের সওয়াব। যদি এক জুমা পড়েন 27,00,000 জুমার সওয়াব পেয়ে যাবেন। নবীর মদিনায় যান, বাইতুল মুকাদ্দাসে যান, 50,000 নামাজের সওয়াব পেয়ে যাবেন। সওয়াব বাড়াইতে চাইলে তিনটে মসজিদে যান। কিন্তু এর দ্বারা তো নবীর রোজায় যাওয়া যাবে না, কোন জায়গায় আছে আমি বুঝি না যে ব্রেনটা কোন জায়গা দিয়ে ঢুকলো, কোথেকে আসলো নবীর রোজায় যে আরো যাওয়া যাবে না। এটা হচ্ছে ভিন্ন জিনিস। যদি সওয়াব বাড়াইতে যাও কথা বুঝে গেছে, তাহলে বাইতুল মুকাদ্দাস মাসজিদের মাওয়াজে বানাইছে, কথা বুঝে গেছে, এটা মাকবারা বানাই ফেলছে, মাকাবির বানিয়ে চলছে। সম্মানিত সুধি, সুম্মা জাউকা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম, যদি আপনার উপরে কেউ যদি নিজের উপরে জুলুম করে, জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূল যদি তাদের জন্য ক্ষমার সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে আল্লাহকে সে ক্ষমাশীল এবং দয়াবান হিসাবে পাবে। তাহলে ক্ষমাশীল এবং দয়াবান হিসাবে পাবে। এটা কি আল্লাহ এই আয়াত বাতিল করছে নাকি? যাওয়া কি বন্ধ? কাজী আপনারা এই সমস্ত মৌলবী সাহেবদের কথায় কান দিবেন না, এরা মৌলবী সাহেব, কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এই জগতের মধ্যে আমার নবী হলেন এমন একজন মহান নবী, যেই নবীর দর্শনের জন্য, যার ভিজিট করার জন্য, দেশ দেখার জন্য ইটালির রোম থেকে কয়জন লোক আসছে? 40 জন, মনে আছে কিনা? 40 জন মানুষ এখানে মদিনায় আসার পরে সবাই গ্রাম আমার নবীজির হুজরা মোবারকায় গিয়ে নবীকে খবর শোনালেন, হুজুর 40 জন লম্বা লম্বা সাদা চামড়ার মোটা তাজা মানুষ আসছে। নবীজি বললেন তাদেরকে বসতে দাও, ভালো জায়গায়, বেটার কোন জায়গায় তাদেরকে কি বসতে, বেটার প্লেস, ভালো একটা জায়গায় বসতে দাও। সবাই কাম বলছেন, হুজুর ভালো জায়গা পাবো কই? ভালো জায়গা নিয়েই তো খাদিজার উপরে ক্লেম তৈরি করেছে আরবের মেয়েরা, যে আপনার ঘরে ভালো সোফা সেট নাই, ভালো কিছু নাই, ভালো মাদুর নাই, মগর হ্যাঁ বিছুনো মে টুটি চাটাই, বরং আপনার বিছানায় হচ্ছে ফাটা মাদুর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী ঘুম থেকে উঠার পরে তার পিঠের উপরে চাটাইয়ের দাগ দেখে আমি আর চোখের পানি ঠিক রাখতে পারি নাই। যিনি এমন তুম দোন আলমকে মুখতারে আলা, মুখতারে আলা কারে কয় জানেন? মুখতার মানে ইচ্ছা, তার মানে পাওয়ার অফ অ্যাটর্নি। আম মুখতার নামা দেয় না, কত কর না আম মুখতার নামা দলিলের মধ্যে লেখা থাকে, ওই যে মুখতার নামা, এইটাই মুখতারটা, এইটা আসল মুখতার নামা। দেন কবি বলছেন কি চমৎকার কথা, তুম দোন আলমকে মুখতার আলা, কি কৌলাইন মে হো জিনকা হো বলবালা। উনি হচ্ছেন মুখতারে আলা, উনি যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন, যা বলবেন তাই কবুল করবেন। যদি বলেন টাকাওয়ালাদের উপরে প্রতি বছর হরজ, হজ ফরজ, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, ভাইরা আমার, আমার নবীকে হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাই শরীফ কিতাবুল মানাসিক আপনি খুলে দেখেন, হযরত ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নাসাই শরীফে হজের সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, নবীজি আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন হাজ্জুন, হুজুর প্রতি বছর কি হজ ফরজ? নবীজি কিছু বললেন না, দ্বিতীয়বার একই প্রশ্ন বললেন না, তৃতীয়বার একই প্রশ্ন তিনি বললেন, লাউ কুলতু নাম লাওয়া যাবা, যদি আমি বলতাম হ্যাঁ প্রতিবছর, ধনীরা প্রতিবছর হজ করতে হইত, তোমাদের জীবনে হজ কয়বার? আমি রসুল তোমাদের ব্যাপারে একবারের কথা বলছি, এই জন্য জীবনে একবার, কাজে প্রতি বছরের পয়সাগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিও, কথা করলাম
প্রতি বছরে তো কিছু জমে, দিয়ে দিও। লাও কলতু না আমলা ওয়াজাবাত, যদি আমি বলতাম হা তাহলে সেটা হয়ে যেত। কতক্ষণ? সুবহানাল্লাহ, মুখতারে আলা মানে তিনি যদি বলতেন পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, পাহাড় স্বর্ণ হয়ে যেত। নবীজি আঙ্গুল মুবারক পাথরের উপরে রেখেছিলেন, যে না না ওই পাথরটা এখনো আছে, আমি দেখে এসেছি যে এই পাথরের উপরে নবী হাতের আঙ্গুল রাখার সাথে সাথে যেখানে পানির ফোয়ারা জারি হয়েছিল, নবী বলছেন পাথর পানি দাও। মুসা নবী পাথরের উপর লাঠি মারছে আর আমার নবী পাথরের উপর খালি আঙ্গুলটা রাখছে। وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشَرَةَ عَيْنًا مُوسَى نَبِي তার তিন নামক ময়দানে বন্দি মানুষদের জন্য বারো গোত্রের মানুষের জন্য পানি চাইতে গিয়ে আল্লাহ তাকে বললেন পাথরের উপর আঘাত করো, আর নবীর সাহাবীরা নবীর কাছে পানি চাইতে গিয়ে নবী পাথরের উপরে, ভাইরা আমার পাথরের উপরে আঙ্গুল রাখছেন মাত্র সেখান থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এগুলো মাঝে মাঝে ইবাদত, এগুলো বললে তামলাউল মিজান আও তামলা আনে মা বাইনা সামাই ওয়াল আরদ বা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সুবহানাল্লাহ বললে সওয়াবে পড়ে যায়। এর জন্য মাঝে মধ্যে আমরা একটু আমলও করি, কি বলেন ঠিক না? কিছু আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, বলুন আল্লাহু আকবার। এগুলো আমাদের সাবজেক্ট আলোচনার বাইরে, বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। কিছু আমল হলো, এটা আমাদের জন্য সঞ্চয়, আমাদের জন্য কি একটু সঞ্চয়, আমরা তো সঞ্চয় করতে চাই, খালি সঞ্চয় ওই পত্র কিনে সমান সমান বিক্রি করতে চাই না। সঞ্চয় পত্র কিনলে দাম দিচ্ছেন 100 টাকা দিয়ে, বেচলেও 100 টাকা, আর আমরা এমন সঞ্চয় করব না যে যেটা নিছি কিন্তু বেচতে গিয়ে 100 টাকাই দিব না, বরং সেটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাগবে। যা হোক, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 40 জন মেহমান এসেছেন, কতজন বিদেশি মেহমান, 40 জন মেহমানের জন্য আমার নবীজি সাহাবায়ে কিরামকে বললেন সাহাবীরা তোমরা একটা ভালো জায়গা তাদেরকে বসতে দাও। সাহাবায়ে কিরাম বলেন হুজুর ভালো জায়গা পাবো কই, ভালো জায়গা পাবো কই? নবীজি বললেন ভালো জায়গা তোমরা তালাশ করে দেখো। সাহাবায়ে কিরাম বলেন হুজুর সুন্দর বাংলো নাই, চমৎকার ম্যাট্রেস নাই, মাদুর নাই, গদি নাই, এমন কিছু নাই যেখানে মেহমানদের বসতে দেয়া যায়। নবীজি বলেন ভালো জায়গা দেখো। সাহাবায়ে কিরাম বলেন হুজুর ভালো জায়গা আছে, আর সেটি হলো খেজুরের গাছের ছায়ার ওদেরকে বসতে দেই। নবীজি বলেন ন লা না, এখানে নয়, এর চেয়ে ভালো জায়গা দেখো, করো না, এর চেয়ে কি? সাহাবায়ে কিরাম বলছেন খেজুর গাছের নিচের ছায়া বসে, ছায়া পড়ে ছায়ার মধ্যে বসতে দেই। আমার নবী বললেন না, এরা হলেন ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের মধ্যে কেউ তো সৌরবিদ সৌরবিজ্ঞানী, কেউ তো ভূমণ্ডল বিজ্ঞানী ভূবিজ্ঞানী, কেউ তো গাণিতিক গণিত বিশেষজ্ঞ, কেউ রাজনীতিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিটেক্ট, কেউ ডিজাইনার, কেউ প্ল্যানার, এক একজন এক এক টাইপের বিভিন্ন পদের মানুষ, 40 জন হুদা হুদা আসে নাই, মগজগুলো ক্রিম পার্সন এলিট পার্সন যারা তারা আসছে। নবীজি বলেন না, যদি তোমরা খেজুর গাছের ছায়া বসতে দাও ইজ্জত গেল, ভালো জায়গা দেখো, বেটার প্লেস চয়েস করো। সাহাবায়ে কিরাম বলেন হুজুর ভালো জায়গা পাবো কই? আরেকটা ভালো জায়গার সন্ধান আমাদের কাছে আছে, সেটি হলো দিনের বেলায় সূর্য যখন ঢলে যায় তখন পাহাড়ের গা ঘেঁষে ছায়া পড়ে,
আমরা পাহাড়ের গা ঘেঁষে ছায়া পড়ে যেখানে সেখানে আমরা এই মেহমানদের বসতে দেই? নবী বলেন না। খেজুর গাছের নিচ থেকে পাহাড়ের গায়ে ঘেঁষা ছায়ায় বসতে দিবে? নবী বলেন না, এর চেয়ে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরামে একটা অভ্যাস, এখানে ওলামায়ে কেরাম আছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় দুইবার প্রস্তাব নাকচ করে দেন, দুইবার, যেমন সাহাবায়ে কেরাম প্রথম প্রস্তাব করছেন গাছের ছায়া, নবী বলছেন না, একবার নাকচ হইল। তারপর বলেন পাহাড়ের গায়ে ঘেঁষে যে ছায়া, নবী বলছেন না, নাকচ হইল কয়বার? এটি সমস্ত সাহাবীর আদত এবং অভ্যাস। যখন কোনো বিষয়ে সাহাবায়ে কেরাম দেখতেন রসুল দুইবার নাকচ করেছে, তৃতীয়বার তখন তারা আর কোনো সিদ্ধান্তে যেতেন না, বিষয়টা নবীর উপর ছেড়ে দিতেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, খেজুর গাছের ছায়া যখন হলো না, পাহাড়ের গায়ে ঘেঁষে পড়া ছায়ার মধ্যে 40 জন মেহমানকে বসতে দেন? নবীজি বললেন না, ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, ভালো জায়গা আর আমাদের জানা নাই, আল্লাহ ও আল্লাহ রসুল ভালো জানেন। আমার নবী বলেন ভালো জায়গা তোমরা খুঁজে পাও না, আসো আমার সাথে, তোমাদেরকে ভালো জায়গা দেখাই দেই। 40 জন মেহমানকে সাথে নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আমার মসজিদ খুলে দাও, আমার মসজিদ খুলে দাও, তোমরা ভালো জায়গা দেখো না, মসজিদ খুলে 40 জন খ্রিস্টানকে, 40 জন মেহমানকে তোমরা আমার মসজিদে বসতে দাও। একজন মুসলমান কত ভালো, নবী হিট করলেন পৃথিবীর সমস্ত ব্রেন গুলোকে, তিনি মারাত্মক ভাবে হিট করলেন পৃথিবীর সমস্ত সমাজ সেবক, পৃথিবীর মধ্যে যত রাজনীতিক, পৃথিবীর মধ্যে যত বুদ্ধিজীবী, সবগুলোর মাথার উপর হিট করছেন। 40 জন খ্রিস্টান যাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল না, কর্মের মিল নাই, কেবলার মিল নাই, উঠা বসা চলাফেরা আত্মীয়তা কথাবার্তা কোনোটার মধ্যে কোনো মিল নাই, এই 40 জন এমন বিপরীতমুখী মানুষ, বিপরীত মেরুতে বাস করে চিন্তাধারা নিয়ে, এদেরকে আমার নবী নিজের মসজিদে বসিয়ে দিয়ে বিশ্ব বিবেকের উপর আঘাত করলেন যে মুসলমানরা এত বড় একটা উদার জাতি, অমুসলিমকে তারা অতিথি সেবা দিতে তাদের মসজিদ খুলে দেয়। সুবহানাল্লাহ, তা আসতে হয়েছে অতিথি সেবা দিতে তার মসজিদ খুলে দেয়, অথচ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রেকর্ড তৈরি করতে পারেনি কোন মুসলমানকে কোনোদিন কোন হিন্দু তার মন্দিরে বসতে দেয় নাই, পৃথিবীর মধ্যে কোন গির্জায় কোন পাদ্রি কোন মুসলমানকে অতিথি হিসাবে তারা বসতে দেয় নাই, কোন প্যাগোডার মধ্যে কোন মুসলমানকে বসতে দেয়া হয় নাই, অথচ মুসলমান প্রথম খ্রিস্টানদেরকে নিজের মসজিদে বসতে দিলে। আমার নবী যে সেই 40 জন মেহমানের সাথে কুশল বিনিময় করার জন্য তারা আসছে নবীর সাথে দেখা করতে, নবী মসজিদে তাদের সাথে দেখা করতে এলেন, নবীজি তাদের কুশল দাবি, তাদের পরিচয় জানার পরে বললেন আপনাদের জানার কি আছে বলুন। ওরা 40 জনে বলে উঠল রসুল জানার ছিল অনেক, কিন্তু আপনি যেভাবে অতিথি হিসাবে আমাদেরকে মসজিদে বসিয়েছেন আমাদের সব জানা ভুলে গেছি, কোনো জানা বাকি নাই, সব জানা হয়ে গেছে, কোনো জানা বাকি নাই, কোনো জানা বাকি নাই, সব জানা হয়ে গেছে। নবীজি বললেন না, আমি শুনেছি আপনাদের মধ্যে সৌরবিজ্ঞানী আছে, সৌরবিজ্ঞানের প্রশ্ন আমার কাছে করতে চায়, ডাক্তার ডাক্তারের প্রশ্ন করতে চায়, রাজনীতি রাজনীতিকের প্রশ্ন করতে চায়, তোমরা আমার কাছে প্রশ্ন করো, সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। অথচ তার সম্পর্কে আমার আল্লাহ বলেন মা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাব, মা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন,
হে নবী, আমি আপনাকে তৌরাত পড়াই নাই, জবুর পড়াই নাই, ইঞ্জিল পড়াই নাই, আপনার লেখাকে আমি স্টপ করে রেখেছি, আমার তর্জমাগুলো মনে থাকবে তো, আপনার লেখাটাকে আমি কি করছি, মানে লেখা জানেন না এমন না, বন্ধ করে রেখেছি, আমি স্টপ করে দিয়েছি, আমি আল্লাহ পারি আপনার লেখা কি করতে, স্টপ করতে, চালু করে দিতেও পারি, এটা হলো আদবের তর্জমা, মনে থাকবে, মনে থাকবে, রসুলকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, আপনার অ্যাপ্রোচিংটা, সম্বোধনটা হতে হবে এমন যাতে বেআদব না হই, কথা বুঝতে পারছি, আদব নবী বলেন আদাবানি রব্বি ফাহাসানা তাদিবি, আমি আদব শিখছি কার কাছে, এই জন্য আমার আল্লাহ বলছেন এমন আদবের নবী যা চাইছে আমি সব দিয়ে দিচ্ছি, সমস্ত নবী খুশি করেছে আমাকে, সমস্ত নবীর আয়োজন ছিল আমি আল্লাহকে খুশি করতে, আর আমি আল্লাহর সমস্ত আয়োজন হচ্ছে আমার নবীকে খুশি করতে, খোদা খোদা দর ইন্তেজারে হামদে মানিস, খোদা দর ইন্তেজারে হামদে মানিস, মোহাম্মদ চশম বরায়ে সানাদিস, আল্লাহু আকবার, আমার নবীর মুখে আল্লাহ শব্দ বের হোক এটা আল্লাহ চান, নবী মুখ বন্ধ করলে আল্লাহ অস্থির হয়ে যায়, খোদা দর ইন্তেজারে হামদে মানিস, মোহাম্মদ চশম বরায়ে সানাদিস, সেই নবীর প্রতি আমার আল্লাহর এত বড় আস্থা, কবিতার ভাষায় বলেছেন খোদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, খোদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদ হামদে খোদা বাস, সারা পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীকে নবী বলে স্বীকার না করে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ যদি আমার নবীকে আমার রসুলকে যদি রসুল বলে স্বীকার করে, তাহলে জগতের কেউ স্বীকার করুক আর নাই, ওইরকম আবু জাহাল আবু লাহাবকে আল্লাহ মরুপ্রান্তরে পুঁতে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ধাক্কাইয়া বাইর করে দিয়েছেন, কি বলে ঠিক না, নবীর সাথে বেআদবি যারা করেছে আল্লাহ তাদেরকে ছাড়েন নাই, পৃথিবীর মধ্যে আবু লাহাব ছিল বিশ্ব সুন্দর, আবু মানে বাপ, আল্লাহাব মানে আগুন, আগুনের বাবা তার মানে বিশ্ব সুন্দর, এর বউটার নাম ছিল উম্মে জামিল, উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী, উম্মে জামিল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিল, তার বউটা ঘরের স্ত্রীটা আমার নবীর পথে কাটা দিত, আবু লাহাব আমার নবীর গায়ে পাথর মেরে বলেছে আলহাজা জামাতানা তাব্বালনাকা ইয়া মুহাম্মদ, এ কারণে তুমি পাহাড়ের পাশে জমা করেছো তোমার পথে আনার জন্যে, নসিহত করতেছো ওই পাশ থেকে কেউ আসলে সশস্ত্র বাহিনী বিশ্বাস করি কিনা, আমরা তো তোমাকে বিশ্বাস করি, এরপরে শেষোক্ত কথা যে চাচা আমি মনে করছি আপনারা জাহান্নামের উপরে দাঁড়ানো আছেন, আসেন জান্নাতে যাই, এই জন্য তুমি জমা করেছো আমাদেরকে একত্রিত করেছো, তুমি ধ্বংস হও, আল্লাহ বলছেন নবী ধ্বংস হবে আর তুমি বেঁচে থাকবে, নো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলেন আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও, ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া'আদ্দ লাহুম আযাবাম মুহিনা, আবু লাহাব নবীকে বলছে ধ্বংসে ধ্বংস হোক, আর আল্লাহ বলেন তুমি তোমার দুই হাত ধ্বংস হোক, কেউ তারে বাঁচাতে পারে নাই, প্লেগ রোগ টাউন রোগে তার গায়ের বস্ত খুঁজে পড়া শুরু করেছে, গ্রামের লোক বলছে এইটারে রেখে লাভ নাই, এটা মরুভূমিতে ফালাই দিয়ে আসি, ফালাই দেওয়ার পরে বিশ্ব সুন্দর গেল মরুভূমির মাটির তলে, কথা বোঝেন নাই, বিশ্ব সুন্দর গেল রসা তলে, বুঝতে পারছেন কথা, বিশ্ব সুন্দরী যে ক্যা নবীর পথে
কাটা দিত তার স্ত্রী। আমার আল্লাহ বলছেন দাঁড়াও, স্বামীটা তো পুঁতে ফেলছি আর তোমারে আমি ফকির নির্বাচা বানাবো। বেয়াদবি করছে কার সাথে? নবীর সাথে। বেয়াদবি করার কারণে আল্লাহ তারে ফকির নির্বাচা বানাবেন কই দিছেন? ওই ফকির নির্বাচা কেমনে আসেন আমার সাথে পড়েন তাহলে বুঝবেন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতব, পড়েন না হাম্মালাতাল হাতব ফিজি বিহাবুরুম মিন নাসাব। হাম্মালা শব্দের অর্থ বহনকারিণী আর হাতব শব্দের অর্থ হচ্ছে লাকড়ি। আল্লাহ বলছেন লাকড়ির বোঝা মাথায় চড়াইয়া আমি তারে ফকির নির্বাচা বানাই দিলাম। যেই জঙ্গল থেকে কাঠ নবীর জন্য কাটা কেটে আনতো আবু লাহাব, তার করুণ মৃত্যুর পরে সংসারে টানাপোড়েন শুরু হলো এত বেশি যে তার তার পরিচর্যা তার কাজের গুয়া সব পালায় গেল। দিন কেমনে কাটবে সেই সুযোগটিও নাই, খাবার পাবে কোথায় সেও খবর নাই, যেহেতু আগে জঙ্গলে যাওয়ার অভ্যাস ছিল। এই জন্য আল্লাহ বলছেন জঙ্গলে যাইয়া এখন সে লাকড়ির বোঝা কইরা মাথার মধ্যে নিয়া বাড়ি বাড়ি করে বাড়ি বাড়ি করে কেউ লাকড়ি নিবেন ভাই, লাকড়ি নিবেন ভাই, লাকড়ি নিবেন ভাই। আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতা, বুঝতে পারছেন? হাম্মালাতাল হাতা, মাথার উপরে লাকড়ির বোঝা চড়াই দিয়া বিশ্ব সুন্দরীর বারোটা বাজাই দিস। দেয়াদেবী করছে কার সাথে? শুধু তাই নয় বরং আজরাইলকে বলে দিলাম আজরাইল একটা প্লান্টি শট দিতে হবে। কি শট? প্লান্টি শট। আর প্লান্টি শটে কিন্তু গোল হয়ে যায়, তার অর্থ হলো যে এই যে জঙ্গল থেকে কাটা সে সংগ্রহ করতো এখন লাকড়ি নিতে আসতেছে, কাজে আমি তার চোখে ঘুম দিব পাহাড়ের উপরে। ওই গলায় সেই ঝুলিতেই আছে যেই ঝুলিতে ভরে কাটা ভরে আমার নবীকে কষ্ট দিত নেই না। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু ঘুম আসলো চোখে, আজরাইলকে বললেন আল্লাহ তাআলা লাথি মারো একটা, এক লাথিতেই। দার্জিলিং গেছেন উপরের পাহাড়ের থেকে নিচু কেমনে উপর থেকে নিচে পড়তে পড়তে এমন ভাবে পড়া শুরু করলো যে গলার যে থলিটা এটা পাথরের চৌকা পাথরের মধ্যে ঢুকে গেল, আর গলার যে হাতলটা ওই যে ব্যাগের যে ধরার জায়গাটা এটা অটোমেটিক তার গলায় ফাঁস হয়ে গিয়ে ওইখানেই ঝুলে সে মারা গেল। তাহলে নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কি তারে ছাড়েন? নবীর সাথে বেয়াদবি করেছে আব্দুল্লাহ ইবনে কামসা, ওই উহুদের ময়দানে যে নবীর দাঁতে তীর মেরেছিল বেঈমান। আমি 21 বছর মক্কা মদিনায় যেতে যেতে আমার বারবার সব মনের ইচ্ছা যে লোকটার জীবনের কি হয়েছে, আল্লাহ তো ছাড়েন নাই। নবীর সাথে যে আদমি যারা করেছে তাদেরকে তিনি ছাড়বেন না, কোরআনে বলেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অতএব কি হয়েছে তার, খুঁজতে খুঁজতে তার ইতিহাস খুঁজে পেলাম যে লোকটার তীরে আঘাতে নবীর দাঁত পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে। সেই লোকটার বংশে আজ পর্যন্ত যত ছেলে মেয়ে জন্ম নেয় কারো একটা দাঁতও নাই। আল্লাহ ওই গোটা বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছে কিন্তু নবীর দাঁত ছেড়ে দিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? অতএব ভাইরা আমার, নবীর সাথে বেয়াদবি করা যাবে না। সেই নবীর দর্শনে সেই নবীর কাছে ইতালির 40 জন ব্যক্তি উপস্থিত। আল্লাহর নবী বলেন তোমরা প্রশ্ন করো। ওরা বলছে হুজুর প্রশ্ন করবো কি, উত্তর তো পেয়ে গেছি, প্রশ্ন আসে না। নবী বলেন তারপরও করো, প্রশ্ন করো। বয়স তো মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, তোমরা আমারে প্রশ্ন করো। সালু আননি, সালু আননি উজিবুলাকুম, প্রশ্ন শুরু করলো ওরা। রসুল বেয়াদবি মনে করেন না, প্রশ্ন করি। নবী বলেন করো, আমি তো অনুমতি দিয়েছি। স্বাস্থ্যবিজ্ঞানী নবীকে প্রশ্ন করলো যে হুজুর কারো যদি হাড়ের রোগ হয় কি হয়? হাড়ের রোগ, এই যে রোগের মধ্যে তো ভাগ আছে, কতগুলো রোগ হচ্ছে বিশ্রী, কতগুলো রোগ হচ্ছে অভদ্র, আর কতগুলো রোগ হচ্ছে বিপজ্জনক, ডেঞ্জারস। বিশ্রী রোগ মানে কোনটা জানেন? নাকে যদি সর্দি হয় বাম হাত দিয়ে ফেলতে ফেলতে শেষে দিশানা পাইয়া ডাইন হাত দিয়ে ফেলা শুরু করে,
বিশ্রী কারবার, কথা কি বুঝতে পারছো? আর কতগুলো লোক রোগ হলো অভদ্র, এটা শ্বশুর জামাই মানে না, চুলকানি রোগ, কথা বোঝেন? শুরুতে হয়েছে তুফান মেল চলতেছে, কথা বুঝতে পারছো ভাইরা আমার? আরেকটা রোগ আছে বিপজ্জনক, ওইটা হলো যদি হাড়ের ব্যথা হয়, এখানে যদি সিসি করে তাহলে শোশো গাড়ি আনতে হয়, ওই যে অ্যাম্বুলেন্স লালবাতি নীলবাতি জ্বলতেছে মোপো করে, কথা বুঝতে পারছেন? এটা ভয়াবহ একটা বিপজ্জনক রোগ। সেদিন ইতালির 40 জন ব্যক্তির মধ্যে যারা স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার মেডিকেল সায়েন্স ফরেন ডিগ্রি যাদের কাছে ছিল, তারা আমার নবীকে প্রশ্ন করেছে, মোহাম্মদ বলুন তো যার হাড়ের রোগ হয়েছে তার চিকিৎসা কি? বাতার উপায় কি? ভাইরা আমার, যে আকাশ বিজ্ঞান নিয়ে চিন্তা করে সেই লোকটা আমার নবীকে প্রশ্ন করল, হে মোহাম্মদ বলুন তো আকাশে যে চাঁদ দেখা যায়, চাঁদের গায়ে কালো দাগটা কিসের দাগ? অনেকেই বলেছে, দাদিরা নানিরা বলেছে, ওখানে একজন বুড়ি চরকায় সুতা কাটতেছে, কত বড় মিথ্যাচারিতা! উটের পিঠের উপরে যে চুটিটা গোষ্ঠের টুকরাটা, অনেকেই বলে হজরত আলীর কবর, কি মিথ্যাচারিতা! কি বলেন, ঠিক কি না? নবীকে তারা প্রশ্ন করলো, নবী বলেন তো খাবার আগে এবং খাবার পরে নুন খাই কেন? নরমাল প্রশ্ন। নবীকে তারা প্রশ্ন করে বসলো, হে মোহাম্মদ বলুন তো পৃথিবীর সেই জায়গাটা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর পড়ে না, কেমন পর্যন্ত পড়বে না, জায়গাটার নাম কি? আমার নবীজি তাদেরকে বললেন, উজি বলে তো আমি ধৈর্য ধরো তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নকারী হাড়ের সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, যদি হাড়ের রোগ হয়, যদি হৃদয় রোগ হয়, হাড়ের মধ্যে যদি চেম্বার ন্যারো হয়ে যায়, হাড়ের রোগী যদি অসুস্থ এমন কেউ যদি হয়, নবী বলেন সে যদি তালবিনা খায় তাহলে সুস্থ হয়ে যাবে। ইন্না তালবিনা তুজিম্মু ফুয়াদাল মারিজ ওয়া তাযহাবু বিবাযিল হুজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালবিনা যদি খায় তাহলে হাড়ের রোগে আর সে মারা যাবে না, হাড়ের রোগ থাকবেই না, সুস্থ হয়ে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালবিনা যদি কেউ খায় যার টেনশন, যার কি টেনশন আছে না, টেনশন ঘুম হয় না, ঘুমের বড়ি কিনে নিয়ে আসে, নবীজি বলেন সে যদি তালবিনা খায় তাহলে আর মাথায় কদুর তেল হিমরাস মাখা লাগবে না, মধুর ঘুম হবে তার। নবীজি বলেন তালবিনা যদি খায়, কথা কর না, তালবিনা কি জিনিস বাবা, কনসালটেশন ফি ছাড়া এটা বলা যাবে? সিরিয়াস বিপজ্জনক ঔষধ, বিপজ্জনক রোগের ঔষধ, কাজে এটা ছিলেন যে বুঝছি একসাথে কি দিবেন ভাইরা আমার, বড় চমৎকার। আজকে এসে আপনাদের মাঝে রাত বেশি হলেও তো দেখি মজা পাইতেছি। আলিম আমাদের দেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, নেককার মানুষদের দেশ, পৃথিবীর কোথাও নাই যে এত সুন্দরভাবে বসে কেউ বাইবেল শোনে, কথা বলো না, কেউ শ্রী ভগবদ্গীতা শোনে, কেউ রামায়ণ শোনে, এটা মানুষের রচিত গ্রন্থ, বেশিক্ষণ শুনতে চায় না। ওই যে দার্জিলিং এর পাশে বিশাল এক মূর্তি, বুকে একখান বই ধরে আছে, ঠ্যাঙ্গের পাশে লেখা আছে, কই ইয়ে ভানু ভক্ত হ্যায় অর ইয়ে রামায়ণ কর চিতা হ্যায়, মানে ইনি ভানু ভক্ত, উনি রামায়ণের রচনাকারী। মানুষ নিজের রচিত গ্রন্থ এটা ধর্মগ্রন্থ হতে পারে না। আমার আল্লাহ নবীকে বলছেন, লাও তাকাব্বালা আলাইনা বাদাল আকাবীর লা আখাযনা মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, যদি তাকে তালবিনা খাওয়াই দেওয়া হয় তাহলে এই লোকটা তার আত্মহত্যা করা ভুলে যাবে, তার মনেই থাকবে না যে আমাকে আত্মহত্যা করতে হবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, এখন
তালবিনা বলতে যে ফি আরো বাড়বে বাইরা মাছ বলে দিচ্ছি, হ্যাঁ অবশ্যই বলবো, এমন ওয়াজ করবো না যে থুইয়া যাবো, তৈরিই যাবো ইনশাআল্লাহ। মারহাবা বলেন আর একটু দুরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলে দিলেন, তোমরা আমাকে প্রশ্ন করেছ চাঁদের গায়ে কালো দাগটা কিসের, আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন এটা হলো জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। নবীজি তাদেরকে পড়ে শোনালেন, ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আল্লাহ বলেন দিন এবং রাত, চন্দ্র এবং সূর্য দুটো সমান পাওয়ার করে আল্লাহ সৃষ্টি করেছেন। দিনের সূর্যটার মতো যদি রাতের চাঁদের আলো সমান হতো তাহলে পৃথিবীর মানুষগুলো কোনোদিন ঘুমাতে পারত না, ঘুমাতে না পারলে মানুষ ব্লাইন্ড হয়ে যেত, অন্ধ হয়ে যেত, শারীরিক ভারসাম্যতা নষ্ট হয়ে যেত, মানুষগুলো ম্যাট হয়ে যেত, পাগল হয়ে যেত। ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চাঁদের আলো কমায় দেওয়ার জন্য জিবরিল আমিনকে বললেন, রে জিবরিল তুমি তোমার ডানা গুলো দিয়ে চাঁদের আলোটা তুমি কমায় দাও, যেহেতু আমি আল্লাহ ঘোষণা করেছি, রাতটা হচ্ছে তাদের প্রতিষেধক, রাতের কারণে তারা পূর্বের ক্লান্তি গুলো ভুলে যায়, শ্রান্তি গুলো ভুলে যায়। রাত আমি তাদের জন্য পোশাক হিসেবে বানাই দিয়েছি, দিন দিয়েছি উপার্জনের জন্য, মাশা তার মানে উপার্জনের জন্য আমি দিন সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব রাতের বেলায় যদি বান্দারা ঘুমাইতে না পারে তাহলে আমার ঘোষণাটা মিথ্যা হবে, কাজেই আলো কমাও। জিবরিল আমিন আঘাত করছেন, আলো আস্তে আস্তে কমা শুরু করলো, ডিম লাইট হয়ে গেল চন্দ্র, রেডিয়াম লাইট হয়ে গেল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সেই চাঁদের সম্পর্কে বলছেন, ফামাহাওনা আয়াতাল্লাইল, আয়াতাল্লাইল মানে রাতের যে নিদর্শন তার মানে চাঁদ, চাঁদের আলোটাকে আমি কমাই দিলাম। বড় করে কন্ন সুবহানাল্লাহ, মনে থাকবে তো বাবা, ফামাহাওনা আয়াতাল্লাইল ওয়াজআলনা মুবসিরা। শব্দের অর্থ হলো শুধু চোখে দেখলেই নয়, চোখে তো সাধারণত দেখবেন, বরং আলোটা এত বেশি শুধু চোখে উপরটাই দেখবেন না, ভিতরটা পর্যন্ত দেখা যাবে, পাওয়ারটা এত বেশি সূর্যের। এই জন্য আমার আল্লাহ বলেন রাতের আলোটাকে কমাই দিলাম, দিনের আলোটাকে এমন ভাবে বাড়িয়ে দিলাম যাতে করে বান্দা আর কোনো লাইটের তোমার প্রয়োজন না হয়। যাতে করে যে কোনো কাজ শুয়ের ভিতরে ওই পাঁচ পিছনটার মধ্যে সুতা ঢুকান থেকে নিয়ে যতগুলো কাজ আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলো যেন আপন চোখে তুমি করতে পারো, আর কিছু তোমার যেন সাহায্য নিতে না হয়। মানে রেজেক তালাশ করবে, ফাদল মানে এখানে রেজেক, রেজেক তালাশ করবে। বলে তাহলে আদাদ আর সিনিন বলে হিসাব, তোমার মেয়ের বিবাহের তারিখ ঘোষণা করবে, যদি রাত আর দিন না থাকতো তাহলে ঘোষণা করতে পারতে না।
করোনা সুহান আল্লাহ, এর দ্বারা তুমি মাস ঘোষণা করবে, এর দ্বারা তুমি বছর গণনা করবে। তাহলে আমার নবী বললেন, প্রশ্নের উত্তর হলো কি? জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। ওরা কয়, হায়, জগতের মধ্যে তো কোনো পণ্ডিত এ কথা বলে নাই। ওরা নবীর কাছে জানতে চেয়েছে, বলুন তো খাবার আগে পরে নুন খাই কেন? কি খায়? লবণ না নুন? এই লাগবে গোলমাল এখন আমার সাথে। লবণ কইবেন না নুন কইবেন? গোসল করবেন না চান করবেন? ও, এখানে ঠিক আছে দেখি। গোস্ত খাইবেন না মাংস খাইবেন? গোস্ত খাইবেন। চাচা কইবেন না আঙ্কেল কইবেন? কবে কি বুঝতে পারছি? আমার নবী বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিক, আমাদের সাথে যে কথাগুলো কাজগুলোর বৈপরীত্য আছে, তোমরা সেগুলোর থেকে তার থেকে ভিন্নভাবে কথা বলবে, যাতে করে তোমাদের ঐতিহ্য সংস্কৃতিটা বেঁচে যায়। যেমন হিন্দুরা জীবনে কোনোদিন পানি বলে না, ওরা বলে কি? জল। কথা বুঝতে পারছেন? জল পান করি, জল খাবার, ওরা পানি খাইতে চায় না, জল খায়। কথা বুঝতে পারছেন ভাই? আমার আমরা নুন বলবো, লবণ বলবো না, নুন নিমাক, এগুলো আমাদের সংস্কৃতির পরিভাষা। যদি আপনি বলেন, হুজুর জল পানি, জল বলতে আপত্তি কি ডিকশনারিতে আছে? আমি বলবো না, ডিকশনারিতে তো পানিও আছে। ডিকশনারিতে আল্লাহ আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, আমি নিব কোনটা? আমি আল্লাহ নেব, আমি ঈশ্বর নেব না, আমি ভগবান নেব না। ডিকশনারিতে আছে তাই বলে কি আমার ব্যবহার করতে হবে? এটা যার ব্যবহার সে করবে। কথা বললাম, আমার ব্যবহারের জন্য এই শব্দগুলোকে আমার নিজের সংস্কৃতির ভিতরে আমি এনে নিয়েছি। কাজে আমি পানি বলবো, আমি গোসল বলবো, আমি গোস্ত বলবো, আমি নুন বলবো। কথা বোঝেন নাই? যেমন আমাদের সমাজের মধ্যে ভাষা কেড়ে নিয়ে আমাদের সংস্কৃতিগুলো ধ্বংস করে চাচার জায়গায় আঙ্কেল, চাষি ফুপি বা ফুপু খালা, এদেরকে বলছে আন্টি, বলছে আন্টি, আচ্ছা আঙ্কেল। আপনি ডিকশনারি খুলে দেখবেন, লন্ডনের মধ্যে আমি দেখেছি যে আঙ্কেল বলে যে মুসি জুতা পালিশ করে, টাকার বারোটা বাজাইছে না? কথা বুঝতে পারছি? অতএব আমার সংস্কৃতিকে ধ্বংস হইতে দেওয়া যাবে না। আমি বলি, যদি আপনি এখন থেকে নুন বলা শুরু করেন, খোদার কসম আপনার আমল্লামায় 10টা নেকি যোগ হয়ে যাবে। যদি আপনি গোস্ত বলেন, মাংস বলবো না, 10টা নেকি আপনার আমল্লামায় যোগ হবে। ডিকশনারির দোহাই দেওয়া যাবে না, সব ভাষা সবাই প্রয়োগ করে না। একজন ইংরাজ বাংলাদেশে এসে হরলাল শাস্ত্রীর ব্যাকরণ মুখস্থ করছে, ব্যাকরণ মুখস্থ করার পরে সে দাবি করতেছে যে আমি যে বাংলা বলি, আমার তো সুন্দর বাংলা তোমার ভাইস চ্যান্সেলর বলতে জানে না। বাংলা মায়ের ছোট্ট একটি শিশু বলছে, ইংরাজ সাবধান, এই দেশে তুমি যদি 1000 বছরও থাকো, আমি যেভাবে বাংলা বলবো তুমি সেভাবে পারবে না, এটা আমার ভাষা, এটা তোমার নয়, তুমি এত সুন্দর বলতে পারবে না। ইংরেজ বলছে, কেন? বাংলাদেশ এবং আমেরিকা বন্ডু আছে, বন্ধু কয় না, তাই বন্ডু, তোমার বাংলা তো বন্ডু, বন্ধু না। কথা বুঝতে পারছেন? কে বলে আমি তোমার চেয়ে ভালো বাংলা জানি? চলো ইংরেজ, তাহলে তোমাকে পরীক্ষা করবো, পরীক্ষা যদি পাশ করো তাহলে সার্টিফিকেট দেবো, না হলে না। কই চলো, নিয়ে গেছে একটা নদীর পাশে, কোথায় নিয়ে গেছে? নদীর কাছে নিয়ে গেছে, নদীর ওই পারে মাঝি, নৌকার মধ্যে দুপুর বেলায় মাটির চুলার মধ্যে জাল দিয়া খাবার পাকাচ্ছে, ভাত সিদ্ধ করতেছে, চাল সিদ্ধ করতেছে। কথা বুঝতে পারছেন? তো এই বাংলা মায়ের শিশুটা বলছে ইংরাজকে, হ্যাঁ ইংরাজ, ওই মাঝিটাকে তুমি ডাকো, আমরা পার হয়ে যাব, ডাকো বাংলা ভাষায়। কথা বুঝতে পারছেন? ইংরেজির তো হরলাল শাস্ত্রীর ব্যাকরণ মুখস্থ, এখন ডাকা শুরু করছে, হে কান্ডারি, তুমি তোমার তরণী লইয়া তটে আসো,
আমরা সমবিহারে পার হইয়া যাইব। মাঝি সঙ্গায় ফুক দিতেই আছে, ও ভাত পাকাইতেছে, খবর নাই, কারণ চোদ্দ গোষ্ঠীও জানে না যে কান্দারি হয়ে গেছে। তো মাঝি কিন্তু ইংরেজ ব্যবহার করছে অভিধানের ভাষা কি কান্দারি, কাজে সব ভাষা সব জায়গায় ব্যবহার হয় না। কথা কি বুঝতে পারছো? জীবনও মাঝি জানে না, আমি যে এখানে চালাইলাম গোটা জীবনে চালাইতেছি, এটা নৌকা, এটা যে তরণী হয়ে গেছে, ও মাঝির খবর নেই, জীবন ভর কুলে নৌকা ফিরাইছে, এটা যে তটে হয়ে গেছে তার খবর। বাংলা মায়ের শিশু ওই ছেলেটি ইংরাজকে বলছে, কই তোমার বাংলা তো শোনে না বুঝে না, কি বাংলাতে মিশেছে, আমি ডাকি ডাকো তো ছোট্ট শিশুটা, ছোট বাচ্চাটা এখন ডাকতেছে, রামা মাঝি আমরা দেখুন না, তাড়াতাড়ি আয় নৌকা নিয়ে। মাঝির মাথা দিয়ে আছাড় আইতাছি আইতাছি আইতাছি, দেখছেন কাজী ডিকশনারির সব ভাষা সবার জন্য নয়, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, নবীজির কাছে প্রশ্ন করেছে ওরা, ওই চল্লিশ জন মেহমান যে নবী খাওয়ার আগে পরে নুন খায় কেন, ওই নুন থেকে কথাটা আসছে। ঠিক আছে, নবীজি বলেন আলীকে, আলী তুমি একটু ভালো করে বুঝাই দাও, খাবার আগে পরে যদি কেউ নুন খায়, আমার নবী বলেন আল্লাহ তাআলা তাকে সত্তরটি রোগ থেকে বাঁচিয়ে দেন। ওরা বলা শুরু করলো, হুজুর বলেন সত্তরটা রোগ, নবীজি বলা শুরু করলেন অমিনহা ওয়াজল আবরাজ, নবী বললেন যদি কারো গায়ের চামড়া যদি সাদা হয়, সেতি রোগ হয়, আছে না সাদা হয় চামড়া, আমার নবী বলেন খাওয়ার আগে পরে নুন খাইলে তার সাদা চামড়া সাদা হবে না, বরং আস্তে আস্তে পূর্বের কালার চলে আসবে, চামড়া ভালো হবে। ওয়ামিনহা ওয়াজুল আদরাস, আল্লাহর নবী বলেন ওয়ামিনহা ওয়াজুল আদরাস, নবী বলেন যদি কেউ খাবার আগে পরে মুখে নুন দেয় নুন খায়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার একটা দাঁত নষ্ট হবে না, পাইরিয়া রোগ হবে না কখনো, দুর্গন্ধ থাকবে না কখনো মুখে, যদি খাবার আগে পরে কি নুন খায়। আমার নবী উত্তর দিলেন অমিন হাওয়াজল বাতান, খাবার আগে পরে যদি কেউ নুন খায় তাহলে তার ডিহাইড্রেশন কখনো পেটের মধ্যে কলেরা রোগ হবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, কি হবে না, কলেরা রোগ হবে না। এর থেকে বিজ্ঞানীরা এই হাদিস থেকে গবেষণা করে ওর সেলাইন আবিষ্কার করছে, এটা নুনের হাদিস, ততক্ষণ না কিসের হাদিস, নুনের হাদিস থেকে ওর সেলাইন আবিষ্কার করেছে। কথা বুঝতে পারছেন ভাইদের? খেদমতে আরজ করতে চাই, আমার নবীকে ওরা প্রশ্ন করেছিল, হে মোহাম্মদ বলুন তো এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। নবীজি বললেন হযরতে মুসা নবী যখন নীল নদ পাড়ি দিচ্ছিলেন, রাস্তা হয়ে গেছিল, সূর্যের আলো রাস্তায় পড়েছিল, পার হয়ে যাওয়ার পরে হাত্তা ইযা আদরাকাহুল গারক, দুই দিকের পানি যখন মিশে গেল, ওই জায়গাটা এমন ভাবে পানি দিয়ে বন্ধ হয়ে আছে কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো সেখানে কোনোদিন পড়বে না। ওরা অবাক হয়ে আমার নবীকে বলছেন হুজুর আপনি যে তত্ত্বগুলো দিতেছেন আমরা আগেই বলছি, আপনাকে প্রশ্ন করতে চাই নাই, আপনি তো উত্তর দিয়ে দিচ্ছেন সব মসজিদে বসাইয়া, এমন অতিথি সেবা করছেন যে অতিথি সেবার আর কোনো তুলনাই হয় না। আমার প্যারা নবী আমার নবীজিকে তারা জিজ্ঞাসা করলো হুজুর তালবি নাকি জিনিস, এটা তো বুঝে আসে নাই, কত কর না ফি বাড়াই দিবে কইছে, তালবিনা কি জিনিস, তালবিনা খেলে টেনশন থাকে না, তালবিনা কাউকে খাওয়াই দিলে আত্মহত্যা ভুলে যায়, তালবিনা খেলে একটা মানুষের হার্ট সুস্থ হয়ে যায়। নবীজি বলেছেন ইন্নাত তালবিনা তুজির মুফুয়াদ আল মারিস, বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড ৮৫০ পৃষ্ঠা, বাবু তালবিন,
ইন্না তালবিনা তুজিম্মু ফুআদ আল মারিদ ফাতাসহাবু বিবাদিল হুজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তালবিনা খেলে তার হার্ট শক্তিশালী হয়ে যাবে, হার্ট পাওয়ারফুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? নবী বললেন তালবিনা জানতে চাও, তালবিনা হচ্ছে লবণ থেকে আসছে, লবণ তালবিনা ভাবে তাফিল, এটা লবণ থেকে আসছে, লবণ মানে দুধ। এক গ্লাস দুধ সর হবে না, সর থাকবে না, নন ফ্যাটাবল, ননী মুক্ত, সর মুক্ত, সর উঠাইয়া বাচ্চাদের খাওয়াই দেবেন। এক গ্লাস দুধ, এক গ্লাস পানি, দুধ আর পানি একসাথে মিশাইয়া জাল দেওয়ার সাথে সাথে সেখানে দিবেন দুই চামচ বার্লি, অ্যারারোট, রবিনসন বার্লি বাজারে পাওয়া যায়। বার্লি দিয়ে যখন আপনার মোটামুটি থক থক করে উঠলো, সিদ্ধ হয়ে গেল, নামাইয়া একটু গরম থাকতেই স্লাইট একটু মধু মিশাই দেবেন, এটার নাম হলো তালবিনা। রাতের খাবারে যদি কেউ খাবার পরিবর্তে 40 দিন পর্যন্ত খায়, আপনি দেখবেন তার হার্টের ব্লক আস্তে আস্তে সরে যাবে। ইন্না তালবিনা তুজিম্মু ফুআদ আল মারিদ, এটা এত পাওয়ারফুল একটা জিনিস, আমার নবী বলেন এটা যদি কেউ খায় তাহলে মধুর ঘুম হবে তার, ট্যাবলেট কিনে ঘুম আনতে হবে না। আমার নবী বলেন শুধু তাই নয়, বরং এটা এমন যদি এটা কাউকে খাওয়াই দেওয়া হয় তাহলে সে আত্মহত্যা করা ভুলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, নবীজি মেহমানদের বসালেন কোথায়? একজন মুসলমান কে তার পরিচয় এখান থেকে পাওয়া যায়। কি বলেন, একটি মুসলমানের আদর্শ এই জায়গা থেকে পাওয়া যায়। এই জন্য ভাইরা আমার, এমন একটা পরিচয় যে পরিচয়কে গোপন করার কোনো সুযোগ নাই। মনে আছে না? এমন একটা পরিচয় যে পরিচয়টা গোপন করার কোনো সুযোগ নাই। মুসলমান গাছের নিচে গেলে গাছ বলে আল্লাহ, এই মুসলমানটা যেন দীর্ঘ সময় পর্যন্ত আমার ছায়ার নিচে থাকে। কেন? অন্যায়ভাবে সে আমার একটা পাতাও ছিঁড়বে না, অন্যায়ভাবে সে আমার একটা ডালও ভাঙবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে ইরাকের একটি এলাকায় কিছু অমুসলিমের বসবাস ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেখানে বাস করত। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের পাহারাদারির জন্য মুসলিম সৈন্যদের নিয়োগ করলেন। মুসলিম সৈন্যদের পাহারাদারি চলছে, হাজরিন একটি পর্যায়ে 3 বছর পর তিনি আবার পুনরায় আদেশ দিয়ে তাদেরকে তুলে নেওয়ার ব্যাপারে যখনই হুকুম করলেন, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতারা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আবেদন করেছিল যে হুজুর উমর, আপনি মুসলমানদেরকে তুলে নিয়েন না। কেন? এরা পাহারা দেওয়ার কারণে আমাদের কোনো নারীর ইজ্জত নষ্ট হয় নাই আজ পর্যন্ত। আমাদের এই সমাজের মধ্যে মদ, জুয়া, আফিং, গাঁজা কিচ্ছু নাই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। একজন মুসলমান এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? নিজকে সে পরিচয় দিবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তার কথা, কাজ, তার আমল, সে এক জমি তিন বেচা দিবে না। আসলে এক জমি প্রথম বেচা দিয়ে মেয়ের বিয়ে দেয়, দ্বিতীয় বেচা দিয়ে ওই জমি দ্বিতীয় বেচা দিয়ে হজে যায়, আবার তৃতীয় বেচা দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসায় যায়। খবরদার, মিথ্যা অন্যায় অপরাধ থেকে মুক্ত থেকে একজন মুসলমানকে থাকতে হবে একজন অত্যন্ত নেককার মানুষ হিসাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমখানা খুললেন। কথা বল না, কি খুলছেন? এতিমদের হাতে কি দিলেন? কোরআন। চতুর্দিকে নাম ছড়িয়ে পড়লো আমার নবীর। ইহুদি খ্রিস্টানরা দেখলো মোহাম্মদ তো নাম কুরাই নিলেন, তার নাম তো চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলো যে তিনি শিশুদের তিনি অভিভাবক হয়ে গেছেন। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মিলে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে নবীর এতিমখানা থেকে এতিম চুরি করতে হবে। আমার নবীর এতিমখানা থেকে এতিম চুরি করবে ওরা, এই কারণে যেহেতু নবীর ঘরে মাঠ চলে যায়, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই ঠিক মতো, 9 জন এতিম চুরি করছে। কয়জন? খুব মনে রাখবেন, 9 জন এতিম চুরি করছে নবীর এতিমখানা থেকে। এই ছোট্ট শিশুদের এতিমদেরকে তারা ইহুদি এবং খ্রিস্টান নেতারা জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই মোহাম্মদের ঘরে তোমাদের কষ্ট হচ্ছে,
ওনার ঘরে মাস যায়, চুলে আগুন জ্বলে না, সাবান নাই, কাপড় নাই, তোমাদের শিশুশ্রম তিনি নিচ্ছেন, তোমাদের দ্বারা খাটাইয়া তোমাদের উপরে নির্যাতন করছেন, কি বলো ঠিক না? তখন এই ছোট্ট 9 শিশু সেদিন যে তাদের মুখ থেকে জবান দিয়েছিল, জবানি মুখ জবানি দিয়েছিল, বলবো আপনাদেরকে? তিরমিজি শরীফে সেটা রেকর্ড করে শোনানো হয়েছে। ইমাম হাকিম তিরমিজি বলেছেন এই শিশুরা সেদিন বলেছে ওই খ্রিস্টান নেতাদের কাছে, ইহুদি নেতাদের কাছে, লাকাদ ওয়াজাদতু আবান খায়রান মিন আবি ওয়া লাকাদ ওয়াজাদতু উম্মান খায়রান মিন উম্মি। মুহাম্মদের ঘরে আসার পরে এমন অভিভাবক পেয়েছি যিনি আমাদের বাবার চেয়ে উত্তম। মুহাম্মদের ঘরে এসে এমন মা পেয়েছি যিনি আমাদের মায়ের চেয়ে উত্তম। লাকাদ ওয়াজাদতু আবান খায়রান মিন আবি ওয়া লাকাদ ওয়াজাদতু উম্মান খায়রান মিন উম্মি। আমরা কাজের মেয়ে, কাজ না করলে ওই যে খুন্তি আছে, এটা গরম খুন্তি শেক দেই, হায় হায়, মুসলমান তো যে কখনো করতে পারে না। আমার নবীর ঘরে ছোট্ট শিশুরা রিপোর্ট করছে লাকাদ ওয়াজাদতু আবান খায়রান মিন আবি, এমন বাবা পেয়েছে যিনি আমাদের বাবার চেয়ে কি উত্তম, এমন মা পেয়েছে যিনি আমাদের মায়ের চেয়ে কি উত্তম। সেই নবীর উম্মত আমরা, কি বলেন? কাজেই আসুন আমরা যেন ইসলামের উপরে, ইমানের উপরে, আকীদা এবং বিশ্বাসের উপরে সুপ্রতিষ্ঠিত থাকি। আল্লাহ আমাদের কবুল করুন। জরুর আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرتا ولا عيبا إلا سترتا ولا هما إلا فرجتا ولا دينا إلا أديتا ولا مريضا إلا شفيتا ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين نجمهات পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আজকের আজিম উৎসব ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আপনার ওয়ালি হযরতে শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছেন, এমন একজন মহান বুজুর্গের পাশে এই মাহফিলটি অনুষ্ঠিত হলো। আমার বোধহয় মুহূর্তে পৃথিবীর কোন গোশায়, কোন জায়গায়, কোন ওলি বান্দা হাত পেতে বসে আছেন জানা নাই। আয় আল্লাহ সেই ওলি বান্দাদের হাতের সাথে আজকের মাহফিলের দোয়াটি আল্লাহ কবুল করে না। এই বাংলার জমিনে এই মুহূর্তে এমন কোন সময় বাংলার মাটিতে যায় না যেই সময়ে আয় আল্লাহ নিষিদ্ধ সময় ছাড়া অন্তত 1,50,000 মানুষ সেজদায় পড়ে থাকে না। নিশ্চয় এই গভীর অজানিতে মাবুদ অনেক তাহাজ্জুদ গুজার মানুষ তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ বা দোয়ায় হাত পেতে মশগুল হয়ে আছেন। আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের মাহফিলের দোয়াটি কবুল করে দিন। রব্বুল আলামিন এই মুহূর্তে পবিত্র কাবা মুশাররফার অঙ্গন জুড়ে যারা দোয়া করছেন, হাজরে আসওয়াদ চুমু দিতে দিতে যারা দোয়া মোনাজাত করছেন, আয় আল্লাহ মাকাম ইব্রাহিমের পাশে বসে যারা দোয়া করছেন, আয় আল্লাহ যারা সাফা মারওয়ার মাঝখানে সাহি করতে করতে দোয়া করছেন, রব্বুল আলামিন তাদের দোয়াগুলোর সাথে আজকের এই মাহফিলের দোয়াটি কবুল করে না। রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় আদমের সাথে নবীজির রওজা মুবারকার সামনে যারা জিয়ারতে মশগুল, আল্লাহ তাদের হাতগুলোর সাথে আজকের দোয়া মাহফিলটি আল্লাহ আপনি কবুল করে নেন। সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ যার সুপারিশ বিনে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উপায় নাই। আমাদের
এমন এক মহান নবীর উম্মত আমরা যার হাত থাকবে জামে কাউসার, যিনি মাকামে মাহমুদের মালিক হবেন, কিয়ামতের ময়দানে যার হাতে জান্নাত খোলার চাবি থাকবে। রব্বুল আলামিন দয়া করে এমন নবীর উম্মত হিসাবে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন সূচনা থেকে পর্যন্ত যতবার দরুদ শরীফ পড়া হয়েছে, তাসবিহ তাহলিল তেলাওয়াত যিকির আজকার হয়েছে, মিলাদ কিয়াম হলো, আল্লাহ তামামের হাদিয়া গুলো সোনার মদিনায় নবীজির রওদা মুবারকায় বখশিশ করে দান। আমবিয়া মুরসালিন